হুমকির মুখে 550 বছরের পুরনো পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ সংস্কারের অভাবে মসজিদটি তার সৌন্দর্য ঐতিহ্য হারাতে বসেছে। পটুয়াখালী থেকে মোজাহিদুল ইসলাম রান্নর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জনশ্রুতি রয়েছে ইলিয়াস শাহী বংশের রকুনউদ্দিন বরবক শাহের শাসনামলে 1465 সালে নির্মিত হয় ঐতিহাসিক এই মসজিদ। কোনো রড সিমেন্ট ছাড়াই চুন সুরকি আর পোড়ামাটির ফলক দিয়ে নির্মাণ হয় মসজিদটি। মসজিদের ভিতরে রয়েছে নানান কারুকার্য খচিত মুসলিম স্থাপত্য শিল্পের নিদর্শন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে দরজা জানলার কপাট ও পিলারগুলোর অস্তিত্ব ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছেছে। এই সাইডে এই সাইড চতুর্থ সাইডে ভাঙ্গা এবং ভিতরও অনেক এই ভাঙ্গা, কোনো রিপেয়ারিং নাই, কিছু না। এই মসজিদের উন্নয়নের জন্য যদি সরকার পদক্ষেপ নিত তাহলে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এই মসজিদে ইবাদতের জন্য আসতো। সরকারের কাছে আমি অতি বিনতি সহিত অতি অনুরোধের সহিত জানাচ্ছি এই মসজিদখানি যেন পূর্ণ মেরামত করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য উপজেলা পরিষদে কোনো বরাদ্দ না থাকার কথা উল্লেখ করে মসজিদটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগকে যত্নশীল হওয়ার দাবি জনপ্রতিনিধিদের। এই শাহী মসজিদ যে 500 বছর আগের পুরানো ঐতিহ্য এবং এটাকে ধরে রাখার জন্য সরকারের উচ্চ পর্যায়ের এ বিষয়ে তাদের কাছে আমরা বারবার চিঠি দিয়েছি। সংস্কারের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগেরই দায়িত্ব বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা প্রত্নতত্ত্ব বিষয় এবং অত্যন্ত প্রাচীন একটি বিষয়, সুতরাং এই নকশাটাকে অবিকল রাখতে হলে এবং এই নকশার বাইরে কোনো পরিবর্তন যদি আনার দরকার হয় সেটা আসলে সম্ভবত আমাদের দ্বারা সম্ভব হবে না। আগামী বছর এই মসজিদের সংস্কারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। আগামী বছরগুলোতে আমরা মসজিদবাড়িয়া মসজিদের বিভিন্ন অংশের ক্ষয় ভেঙে পড়া অংশ এগুলোকে শনাক্ত করে পুনরায় সংস্কার সংরক্ষণ মেরামত এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম সম্পাদন করব। মসজিদটি দ্রুত সংস্কারের মাধ্যমে ঐতিহাসিক নিদর্শন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার দৃষ্টি দেবে এমনটাই প্রত্যাশা সকলের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।